সামনে সমাদৃত করতে না পারি, মানুষকে যাতে ঢুকতে না পারি, ততক্ষণ পর্যন্ত মানুষ আমাকে নেতা বানবে না, কাগজে পত্রে নেতা হয়ে লাভ হবে না। গত কয়েকদিন আগে রাজ্যে বাজেট করা হয়েছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব এই বাজেট সম্বন্ধে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আপনারা যখন গাড়িতে বসেন প্রত্যেক দিন এক এক জন দাদা বা আপনারা সেলসম্যান হয়ে যান বিজেপির জন্য, সরকারের জন্য, যত প্যাসেঞ্জার তাদেরকে থেকে জানা এবং তাদেরকে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি মাননীয় মুখ্যমন্ত্রীজি যে যে কাজগুলি করছে তাদেরকে সেল করা। দিনে কম করে 100 জন লোকের সঙ্গে আপনাদের সম্পর্ক হয় এবং আপনাদের কথাটা সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করবে, রিসিভ করবে। আজকে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য, একটা হাত আছে তো নেই, আরেকটা হাত নেই, একটা পা আছে তো আরেকটা পা নেই, কোনো মানুষের দুটো পা আছে তো দুটো হাত নেই, কান নেই, সেটা সেই পারমাণবিক বোমার এফেক্টের ফলে জাপানের এই অবস্থা দাঁড়িয়েছে। কিন্তু তারপরে জাপান আজকে বিশ্বের প্রথম সারির দেশ থেকে দেশগুলোর মধ্যে আজকে বিবেচনা হয়। আর আমরা ভারতবর্ষ এখনও আমরা ভারতীয় মজদুর সংঘ এখনও আমরা করতে হচ্ছে ভারতকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে অলঙ্কৃত করার লক্ষ্যমাত্রা নিয়ে এখনও আমাদেরকে ভারতীয় মজদুর সংঘ করতে হচ্ছে। ভারতীয় জনতা পার্টিকে আমাদের শ্রেষ্ঠ ভারত গঠন করার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে পরম্পরী ভবনে তুলে তৎস রাষ্ট্র বলে রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ আসন অলঙ্কৃত করার কাজে এখনও আমাদেরকে লিখে থাকতে হবে। কেন এই অবস্থা? এই অবস্থার মূল কারণ যেটা উনি ব্যাখ্যা করলেন সেটাই আমাদের বোঝার মূল বিষয়। উনি ব্যাখ্যা করলেন জাপান স্বাধীনতা লাভের পর যে অবস্থায় জাপান ছিল সেই অবস্থার মধ্যে জাপানের প্রত্যেকটা নাগরিক প্রথম যেটা সংকল্প গ্রহণ করলেন সেটা হচ্ছে তারা যে যেই অবস্থায় থাকুক না কেন তাদের একটাই লক্ষ্যমাত্রা, একটাই সংকল্প, একটাই তারা তপস্যা নিয়ে কাজ করবে যে তারা তাদের দেশকে আবার পুনরায় বিশ্বের কাছে একটা উন্নয়নশীল দেশ হিসাবে তারা দেশকে গড়ে তুলবে। প্রত্যেকের সংকল্প শুধুমাত্র দেশ গঠন করাকে কেন্দ্র করে একদম বাচ্চা থেকে শুরু করে বুড়ো প্রত্যেক জাপানের নাগরিক সেই সংকল্পে সেই দিক থেকে তারা কাজ করতে শুরু করবে।